বন্ধুরা ফেসবুক গ্রুপে দ্রুত মেম্বার কীভাবে বাড়াবেন ভিডিওতে দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমার গ্রুপ, আমি যখনই আমার গ্রুপটাকে রিফ্রেশ করছি 10টা 8টা 9টা করে মেম্বার বাড়ছে, অর্থাৎ আমার গ্রুপে প্রতি সেকেন্ডে 1টা 2টা 5টা 7টা 8টা করে মেম্বার বাড়ছে। তো আপনি কীভাবে আপনার গ্রুপে এভাবে মেম্বার বাড়াবেন এমন একটা সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই সেটিংটা করলে আপনার গ্রুপে দ্রুত সেকেন্ডে মেম্বার বাড়বে। অবশ্যই তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি গ্রুপ খুলেন তার প্রথমে গ্রুপটার নাম দেবেন, কোনো একটা ফেক নাম আপনারা গ্রুপের ব্যবহার করবেন, মেয়েদের নাম এবং মেয়েদের ছবি দিয়ে আপনারা একটা গ্রুপ তৈরি করবেন। ওইসব গ্রুপে কিন্তু দ্রুত মেম্বার জয়েন হয়, আপনার 1-1.5 মাসের মধ্যে গ্রুপটা 5-10 লাখ মেম্বারে পরিণত হয়ে যায়। আপনাকে অবশ্যই প্রথমে মেয়েদের নাম মেয়েদের ছবি দিয়ে একটা গ্রুপ তৈরি করতে হবে, তারপর যে সেটিংটা করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন প্রথমে আপনাদেরকে একটু গিয়ে আমার মেম্বারটা দেখিয়ে দেবো, যে আপনাদেরকে প্রতি সেকেন্ডে আমার মেম্বার বাড়ছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো আমি চলে যাবো এখন মেম্বারে। মেম্বারে আসার পর এখান থেকে আমি সে অলে ক্লিক করব। সে অলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ডে কিন্তু আমার মেম্বার বাড়ছে। এখানে টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন, জয়েন টাইমটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা জয়েন টাইমটা এখানে দেখলে বুঝতে পারবেন আমার গ্রুপে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে মেম্বাররা জয়েন হচ্ছে। আমি এমন একটা সেটিং আমার গ্রুপে করে রেখেছি যার কারণে আমার গ্রুপে দ্রুত মেম্বাররা জয়েন হচ্ছে। তো আপনাকেও সেই সেটিংটা করতে হবে, কোন সেটিংটা করবেন সেটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা অবশ্যই যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা চলে যাবো গ্রুপ সেটিংয়ে। এখান থেকে আমরা গ্রুপ সেটিংয়ে, তো আমার অলরেডি কিন্তু 1500 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 1500 মেম্বার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সেটিংয়ে যাওয়ার আগে আরেকটা রিফ্রেশ করে দেখব 1500-এর চেয়ে আরও কি বাড়ে কি না। তো এখনও কিন্তু আমার 1500 মেম্বার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার গ্রুপে। আমি আশা করি এটা 2-1 মাসের মধ্যে এটা 7-8 লাখ মেম্বারে পরিণত হবে। তো 1504টা মেম্বার হয়েছে। তো আমরা চলে যাবো সেটিংয়ে, গ্রুপ সেটিংয়ে আসবো। গ্রুপ সেটিংয়ে আসার পর বন্ধুরা আমরা ট্যাগে ক্লিক করবো। ট্যাগে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ রয়েছে, আপনি যে গ্রুপটা খুলবেন সেই গ্রুপের 2টা ট্যাগ সিলেক্ট করে দেবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার গ্রুপটা অন্যান্য গ্রুপের সাজেস্ট লিস্টে যাওয়ার জন্য আপনাকে এখানে ট্যাগ সিলেক্ট করতে হবে। আপনি যেই ক্যাটাগরি যেই রিলেটেড গ্রুপ খুলছেন ওই রিলেটেড যত গ্রুপ আছে সেই গ্রুপগুলোর সাজেস্টে কিন্তু আপনার এই গ্রুপটা যাবে। আর ওই গ্রুপে যতগুলো মেম্বার জয়েন থাকবে ওই মেম্বারগুলো আপনার গ্রুপে এক ক্লিকে জয়েন হতে পারবে। তো এখান থেকে আপনাকে অবশ্যই ট্যাগটা সিলেক্ট করে নিতে হবে, যে ট্যাগটা আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে রেখেছি। তো আমি এখানে অলরেডি দিয়ে রেখেছি লাভ অ্যান্ড রোমান্স অ্যান্ড ফ্রেন্ডশিপ, 2টা ট্যাগ কিন্তু আমি আমার গ্রুপে ব্যবহার করেছি। এই রিলেটেড যত গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে যখন আমার গ্রুপটা সাজেস্টে যাবে তখন ওই গ্রুপের মেম্বাররা আমার গ্রুপে এক ক্লিকে জয়েন হতে পারবে। এটাই হচ্ছে আজকের ট্রিক্স। এই ট্রিক্সটা আপনারা ব্যবহার করে দেখেন, আপনার গ্রুপ 100% ভাইরাল হবে, 100% আপনার গ্রুপে দ্রুত মেম্বার জয়েন হবে। এটা আমি প্রমাণ সহকারে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দ্রুত কিন্তু মেম্বার বাড়ছে, 1500-1100টা হয়ে গেছে।